So guys, এই তো ফাইনালি ক্যামেরা চলে এসেছে। পাপা এতটা এক্সাইটেড যে কথা বলতে পারছে না, বেঁচে যাচ্ছে দেখলি তোমরা। তো এবার থেকে ভিডিও কোয়ালিটিটা ভালো হবে, মানে তোমাদেরকে বেটার কিছু দেওয়ার চেষ্টা করবো। তোমরা না চাইতে অনেক ভালোবাসা দিয়েছো, অতটা আশা করিনি। সো আমাদেরও কিছু একটা কর্তব্য ছিল, দায়িত্ব ছিল যে তোমাদেরকে আরও ভালো কিছু দিই। তো এবার থেকে ক্যামেরার ভিডিও আসবে, মানে কিছুদিন মানে প্র্যাকটিস করতে হবে, তারপরে অবশ্যই ভালো কোয়ালিটির ভিডিও দিব তোমাদেরকে। তো গাইজ, এখন যাচ্ছি আমরা ইসলামপুরে। ইসলামপুরে ক্যামেরা আছে, সুরজকে আনতে দিয়েছিলাম। তো সুরজ নিয়ে চলে এসেছে, আমাদেরকে একটুকে ফোন করলো। তো আমি পাপায় স্বাগত যাচ্ছি ক্যামেরাটা আনতে। তো চলো দেখাবো ক্যামেরাটা, কী ক্যামেরা কিনলাম, কত টাকা পেয়েছি ফেসবুক থেকে, আর ক্যামেরা তো কত টাকা নিল, সব কিছু বলবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ফাইনালি ক্যামেরা চলে এসেছে, ক্যামেরা কলকাতা থেকে এসেছে, মানে ক্যামেরা এনেছে সুরজ আমাদের ফটোগ্রাফার। যদি কেউ ফটোশ্যুট করো আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে রাখবো, কন্ট্যাক্ট করতে পারো। আর এই তো পাপাই বসে আছে এখানে, হাই বলে দাঁড়ে। আর এই তো আমাদের বেস্ট এডিটর শাহিন্দা, যদি কেউ এডিট করতে চাও কন্ট্যাক্ট করতে পারো, সে লেভেলের এডিট করে। আমাকে করে দেয়নি আজ পর্যন্ত একটাও দেয়নি। ক্যামেরা শিলটা প্রথমে কেটে নিই, তারপরে তোমাদেরকে ক্যামেরাটা দেখাবো, তারপর তোমাদেরকে বলবো যে ফেসবুক থেকে কত টাকা পেয়েছি আর কত টাকা নিল ক্যামেরাতে সব কিছু। তো দেখতে থাকো ভিডিওটি, আমি অনেক এক্সাইটেড, কারণ এইটা আমার জীবনের মানে প্রথম ক্যামেরা আমার নিজের। আমি এতদিন যেগুলো ইউজ করেছি সবগুলো বন্ধুদের, আমার পার্সোনাল নিজের কোনো ক্যামেরা ছিল না, এই প্রথম মানে এটা নিলাম। তাও এটা নিজের ইনকামে, আমাদের ইনকামে। তো খুব প্রাউড ফিল হচ্ছে, মানে খুব ভালো লাগছে, মানে তোমাকে বলে বোঝাতে পারবো না যে কতটা এক্সাইটেড বা মানে কতটা খুশি। তো সব কিছু সম্ভব হয়েছে তোমাদের জন্য, তোমরা যদি এত সাপোর্ট এত ভালোবাসা না দিতে তাহলে এটা কখনোই সম্ভব হতো না। তো এই যে এটা পেলাম, তো সম্পূর্ণ এটা তোমাদের গিফট, মানে এটা তোমাদের ভালোবাসা। এবার বলি এটা কি ক্যামেরা, এটা হচ্ছে ক্যানন 200D Mark II। এর আগে যেগুলো নিয়ে আমার মানে ফেসবুকে দেখতে পারবে যে আমি অনেক ফটো আপলোড করি ইনস্টাগ্রাম ফেসবুকে, আমি মানে দেখে দিচ্ছি স্ক্রিনে, এটা আমার প্রোফাইল, তো গিয়ে দেখে আসতে পারো। তো যতগুলো ছবি মানে দেখতে পাবে প্রায় সবগুলো নিকনের তোলা, মানে আমাদের যে বন্ধু কটার আছে সবার নিকন আছে, মানে সবাই ফটোশ্যুটের জন্য নিয়েছে। তো প্রথম আমি ভিডিওর জন্য ক্যানন 200D আর সঙ্গে লেন্স নিয়েছি 50mm। তো ফ্লিপকার্টে তোমরা মানে চাইলে সার্চ করে দেখতে পারো, এখন প্রাইস হচ্ছে 56,000 আর 50mm লেন্সের দাম হচ্ছে 10,000। তো এই তো দেখতে পাচ্ছ ক্যামেরাটা, মানে এটা আমার জীবন প্রথম ক্যামেরা, অনেক খুশি এটা পেয়ে। এত সব ছেলেপেলে দেখুক পাপাই টাপাইরা। তো গাইজ, ক্যামেরাটা নিয়ে বাড়ি চলে আসলাম, রাস্তাতে আর ভিডিও টিডিও করিনি, যেগুলো করেছিলাম তোমাদেরকে আগে দেখিয়ে দিয়েছি। তো এখন যে মানে স্ক্রিনে ভিডিওটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের নতুন ক্যামেরাতে শ্যুট করা। তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে ভিডিওটা, আমি বাড়িতে এসে করছিলাম। আমি কিছু এবার তোমাদেরকে ফটো দেখাচ্ছি আর আমাদের শ্যুট করা কিছু ভিডিও দেখাচ্ছি, মানে যারা আমাদের পেজে মানে ভিডিও দেখো কন্টিনিউ তারা তো অলরেডি দেখে ফেলেছো, আর যারা আমার এই চ্যানেলে দেখছো তারা এটা প্রথম দেখছো। তো যাও ইমন ক্রিয়েটর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ওইখানে ক্যামেরাতে করা ভিডিও আছে সেগুলো দেখো, এনজয় করো। বন্ধুরা, তোমরা এখন স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছ এই ভিডিওটি হচ্ছে আমাদের এই ক্যামেরাতে শ্যুট করা। এই ভিডিওটি দুর্গাপূজা স্পেশাল আসবে কিছুদিন পরে, এখন এটা আপলোড করিনি, তো তোমরা আগে দেখে নিলে একটু। তো অবশ্যই জানাবে যে ভিডিও কোয়ালিটি কেমন লাগলো, ছবি কোয়ালিটিগুলো কেমন লাগলো, তোমাদের পছন্দ হলো কি না ক্যামেরাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ক্যামেরা নিয়ে কি আর ভিডিও দেখতে চাও, মানে ক্যামেরাতে কীভাবে ভিডিও করি বা ক্যামেরা তোমরা কীভাবে ইউজ করবে সেগুলো কি জানতে চাও, যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও, আমরা ভিডিও বানিয়ে আপলোড করে দেবো। তো সবাই ভালো থাকবে, আর ভিডিওটি যদি সম্ভব হয়, যদি তোমার কোনো অসুবিধা না থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিও, আর অসুবিধা হওয়ার তো কথা নেই, চাইলে শেয়ার করতেই পারো। তো ভালো থেকো সবাই, টাটা।